नमस्कार बंधुरा, बांगालियाना चैनेले आपनादे सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज आमि आरो एकटी रेसिपी निये हाजिर होयेछि, जेटा देखलेई जीभे जल एसे जाए आर सबारी खूब पछन्देर चिकेन बिरियानी। भिडियोटा पुरो देखुन, ताहले दोकानेर मतो बिरियानी खूब सहजेई बाड़ीते तैरी करते पारबेन। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटा शुरू करी। देखुन बंधुरा, एखाने 2 কেজি 300 গ্রাম মাংস আছে আর এগুলো খুব বড় বড় পিস করা, দেখতেই পাচ্ছেন তো। এগুলোকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেটের জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, 200 গ্রাম টক দই দিচ্ছি। এবার আমি 1 চামচে 3 চামচ লবণ দিলাম আর দিয়ে দেব 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 8 দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মাংসের সাথে। আর আমি যেহেতু বিরিয়ানিটা কাঠে করব, সেই কারণে আমি লেগ পিস গুলোকে চিড়ে মানে এই মাঝখান থেকে ছুরির সাহায্যে চিড়ে দিই নি। আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে ছুরির সাহায্যে এগুলো মাঝখান থেকে একটু চিড়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা রেখে দেব ঢাকনা দিয়ে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম উনানে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। একটু বেশি করেই তেল দিচ্ছি। প্রথমে আমি বেরেস্তাটাকে ভেজে নেব, তার জন্য দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বাদামি রং হওয়া অবধি ভেজে নেব খুব ভালো করে। বেরেস্তা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার তেলে 3টে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা, আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটাকে ঢেলে দেব।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মাংসের ভিতরে যাতে মশলাটা ভালো করে ঢোকে। যেই পাত্রে ছিল মাংসটা ম্যারিনেট করা সেটা ধুইয়েই একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মাংস থেকে জল বেরিয়ে এসেছে অনেকটা, জলটা শুকনো অবধি নাড়িচাড়িয়ে কষিয়ে নেব। এখানে মাংসটা হতে থাকুক, আর এখানে আমি 1.5 কেজি পরিমাণে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। চালটা ধোয়া হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি, এইভাবে এখন আধা ঘন্টা রেখে দেব। দেখুন বন্ধুরা, মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি নামিয়ে বিরিয়ানির চাল বসাবো। দেখুন মাংসটাকে নামিয়ে নিয়েছি, হাঁড়িটা উনানে বসিয়ে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি। লবঙ্গ আর দারচিনি আর দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার আমি দেখে নেব জলটা গরম হয়ে গেছে কিনা। খুব ভালো করে জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলোকে দিয়ে দেব। পুরো চালটা দেয়া হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। আবারও আমি ঢাকনা দিয়ে ভালো করে চালটা ফোটার ঢাকনাটা সরিয়ে দেখে নেব। দেখুন ভালোভাবে ফুটছে, একটু হাতা দিয়ে দেখে নেব কতটা হয়ে এসেছে। আর একটু হবে, একটু ঢাকনা। ভাত হয়ে গেছে, একটা নেটের সাহায্যে ফ্যান ঝরিয়ে নেব। ভাতটাকে একটা বড় পাত্রে ঢেলে দিয়েছি, এবার আমি একটু এইভাবে ছড়িয়ে রাখছি যাতে নরম না হয়ে যায় ভাতটা। একটা কাপের মধ্যে 2 ঢাকনি কেওড়া জল, দুই ঢাকনি গোলাপ জল আর 3-4 ফোঁটা আতর দিয়ে দিলাম। এবার আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে দুধও অ্যাড করতে পারেন। হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার 2 চামচ ঘি দিয়ে হাঁড়িটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে। হাত দিয়ে মেখে নিয়েছি, এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। এরকম ছড়িয়ে ছড়িয়ে ভাত দিতে হবে। এবার ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, কেওড়া আতর আর গোলাপ জল যে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আলু। আলুগুলোকে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম,
এবার দিয়ে দেব মাংস। আবারও আমি উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি। একই ভাবে সব স্টেপগুলোকে করে নিয়েছি। এখানে তিনটে স্টেপ হয়েছে। উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। কেওড়া আতকের যেটুকু জল ছিল সেটাও দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাইড থেকে বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা। এবার আমি ঢাকনাটাকে দিয়ে উনানে বসিয়ে দিচ্ছি। ঢাকনার ওপরে কাঠ কয়লা কিছুটা দিয়ে দিচ্ছি। কয়লাটা দেয়া হয়ে গেছে, আমি আরো কিছুটা কয়লা দিয়েছি পরে। আর এবার আমি এটাকে হতে দেব 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি উনান থেকে নামিয়ে সার্ভ করব। আহ, কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার সার্ভ করার পালা। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রথমে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।